হেলথ ইজ সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয় তুলসী গাছের মাত্র কয়েকটি পাতা খেলেই গলে বেরিয়ে আসবে কিডনির পাথর দেখুন কিভাবে খাবেন তুলসী আমাদের সবার পরিচিত একটি ঔষধি গাছ এই গাছের পাতায় বহু রোগ সারানোর উপকারী গুণ রয়েছে তুলসী পাতার রস বা চা প্রতিদিন এক গ্লাস করে পান করলে আমাদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে যায় আর যদি কিডনিতে পাথর জমে তাহলে তুলসী পাতার রস টানা ছমাস পান করলে সেই পাথর গোলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় এছাড়া সর্দি কাশি কৃমি প্রস্রাবে জ্বালা কমায় হজমকারক ও কফ গলাতে দারুণ কাজ করে তুলসী পাতা এটি ক্ষত সারাতে অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে তুলসী পাতা দিয়ে চা ও মিশ্রণ তৈরির কয়েকটি প্রস্তুত প্রণালী নিম্নে আমি উল্লেখ করলাম তুলসী জল উপকরণ দুই কাপ জল ও কয়েকটি পাতা প্রস্তুত প্রণালী একটি পাত্রে দুই কাপ জল নিন এর সঙ্গে কয়েকটি তুলসী পাতা সেদ্ধ করুন ফুটে উঠলে নামিয়ে পান করতে পারেন এই মিশ্রণটি গলা ব্যথা ও খুসখুসে কাশি কমিয়ে আপনাকে আরাম দেবে তুলসী চা উপকরণ দশ থেকে পনেরোটি তুলসী পাতা গুড় জল ও লেবুর রস প্রস্তুত প্রণালী প্রথমে গুড় ও তুলসী পাতা বেটে নিন এর মধ্যে দেড় কাপ জল ও এক চামচ লেবুর রস মিশিয়ে উনুনে বসান মিশ্রণটি ফুটে উঠলে নামিয়ে ফেলুন এই চা পান করলে আপনার শরীর উষ্ণ থাকবে উপকরণ এক টুকরো আদা গোলমরিচ লবঙ্গ তুলসী পাতা দারচিনি এলাচ পরিমাণ মতো প্রস্তুত প্রণালী পরিমাণ মতো জলে উপরের উপকরণগুলো মিশিয়ে জ্বাল দিন দশ মিনিট পর নামিয়ে ছেঁকে পান করতে পারেন এই ভেষজ তুলসী চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে ডেঙ্গু এমন একটা রোগ যে রোগ হলে মানুষের প্লেটলেট বেড়ে যায় এতে মানুষ মরে যায় বাঁচানোর সম্ভাবনা খুব কমে যায় তুলসী পাতা তুলসী পাতার এই চা ডেঙ্গুকে পর্যন্ত প্রতিরোধ করতে পারে হারবাল জোস উপকরণ আজয়েন তুলসী পাতা জিরা আমচুর গুঁড়া লবণ এবং পুদিনা পাতা পরিমাণ মতো প্রস্তুত প্রণালী চার কাপ জলে উপরের উপকরণগুলো মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট জাল দিন এরপর পান করুন এই জুস প্রতিদিন পান করবেন হজম শক্তি বাড়বে এবং জলশূন্যতা থেকেও আপনাকে রক্ষা করবে বন্ধুরা কিডনির রোগ সম্পর্কিত বিষয় নিয়ে এবং সেই কিডনিতে পাথর হলে আমরা তুলসী পাতা কী করে ব্যবহার করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না নমস্কার